নমস্কার, আজকাল ডট ইন এর ফেসবুক পেজে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্নি শিখা, মাঝখানে বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতিকে অনেক অনেক স্বাগত আপনাকে এখানে। ধন্যবাদ। বাংলা পক্ষ হচ্ছে বাংলা এবং বাঙালিদের হয়ে কথা বলা একটি সংগঠন যার নাম বাংলা পক্ষ, তাই তো? একদম। মানে আপনাদের সংগঠন অনেকটাই উগ্র বাংলাবাদ, সেটাকে কিভাবে দেখছেন বা কতটা যুক্তিযত? প্রথম কথা হচ্ছে, স্বাধীনতার 70 বছর হয়ে গেছে, যে জাতি বাঙালি এই ভারতে ভারতকে স্বাধীন করেছে, যে জাতির রক্ত দিয়েই ভারত স্বাধীন হয়েছে, সেখানে সেই জাতির ভাষা, জাতির সমস্ত অধিকার, সমস্ত কিছু ভুল লুণ্ঠিত। রাষ্ট্রীয়ভাবে বাঙালিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, বাংলা রাজ্যকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে যে বিভিন্ন রাজ্যের দল, আমাদের দলগুলো আছে যারা রাজনীতি করে, সেটা কেন্দ্র সরকার হোক বা এখানে, বাঙালির কেউ, সবাই রাজনৈতিক দল আছে কিন্তু বাঙালির কেউ হয়ে ওঠেনি। তামিলনাড়ু দলগুলো তামিলের কথা ভাবে, মহারাষ্ট্রের দলগুলো মারাঠিদের কথা ভাবে, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের দলগুলো তাদের কথা ভাবে, কিন্তু এই বাংলার মাটিতে কেউই আমাদের কথা ভাবে না। সবাই ভোট চায়, কিন্তু বাঙালি হিসাবে যে আমি কি কোন দিক থেকে বঞ্চিত হচ্ছি, আমার এলাকা জনবিন্যাস বদলাচ্ছে, আমার চাকরি দখল হয়ে যাচ্ছে, আমার ব্যবসা দখল হয়ে যাচ্ছে, আমার কাজ দখল হয়ে যাচ্ছে, এমনকি জনবিন্যাস বদলাতে বদলাতে ভাটপাড়া, রানীগঞ্জ, টিকিয়াপাড়া এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে যখন, মানে এই জায়গা থেকেই বাংলা পক্ষের প্রয়োজনীয়তা, এই জায়গা থেকেই 2018 সালে আমাদের মনে হয়েছিল যে যেভাবে উত্তর ভারতীয় এবং হিন্দি সাম্রাজ্যবাদের দাপট এই বাংলায় শুরু হয়েছে এবং সেখানে সেইভাবে বহিরাগতদের আগ্রাসন বাড়ছে, কিন্তু আমাদের পক্ষ থেকে দলগুলো সেইভাবে লড়ছে না, সেখান থেকেই একটা অদলীয় রাজনৈতিক সংগঠন হিসাবে, মানে আমরা ভোটে লড়ি না কিন্তু বাঙালির অধিকারের কথা বলি, সেখান থেকেই আমাদের উত্থান। এবং সেখান থেকে পথ চলতে চলতে একটা, যেখানে বাঙালি এত মার খায়, এত কিছু হয়, সেখানে কোনটা উগ্রতা? আমরা তো কারোর গায়ে হাত তুলিনি, কেউ বলতে পারবে না একজন বিহার থেকে আসা কোনো পানওয়ালার গায়ে হাত তুলেছি, কোনো রিক্সাওয়ালার গায়ে হাত তুলেছি, আমরা হাত তুলিনি, কিন্তু আমরা আমাদের কথাগুলো বলি। হ্যাঁ, কিন্তু এখানেই কিন্তু একটি অভিযোগ রয়েছে, আপনারা কিন্তু ওলা ড্রাইভার বা উবের ড্রাইভার যারা আছেন তাদেরকে রাস্তায় আপনারা নামিয়ে পর্যন্ত কান ধরে উদ্ভাস করিয়েছেন, সেটা কেন করিয়েছেন, মানে কেন করে থাকেন সেটা? একটা ঘটনা ঘটেছিল পাটুলিতে, সেটা আমরা ভারতীয় নাগরিক, আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা, আমাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া, সেটা কিন্তু সংবিধান বিরোধী। বহিরাগতরা আসছে এখানে কাজ করছে, আমাদের মাটিতে ট্যাক্সি চালাচ্ছে, আমাদের মাটিতে চাকরি করছে, সে বাঙালিকে বলছে বাংলাদেশি, আপনি কি বাংলা করতে, বাংলা বলুন, বাংলা নাহি বলেঙ্গে হিন্দি বলেঙ্গে, ইয়ে হিন্দুস্তান হ্যাঁ হিন্দি চলেগা, এই যে যখন বললো না এটা বাংলা, এখানে বাংলা বলুন, আমি তো বিহারে গেলে আপনার সঙ্গে হিন্দি বলবো, তখনই সঙ্গে সঙ্গে বাংলা বল না হ্যাঁ তো বাংলাদেশ যাও, এই যে বাংলা বলতে হলে বাংলাদেশ যাও, বাংলায় পরিষেবা চাইতে হলে বাংলাদেশ যাও, একটা বিহারের থেকে আসা বা ইউপি থেকে বা যেখান থেকে আসা হোক, একটা মানুষ যদি কথায় কথায় আমার রাষ্ট্র পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যা করার তাই হবে। কিন্তু আমরা সেভাবে, আমরা কিন্তু থানায় গেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ উঠেছে, যেমন আপনারা কিছু সামাজিক অনুষ্ঠানেও কিছু নাক গলাচ্ছেন, সেই যেমন কোনো বিয়েতে গিয়ে আপনারা হয়তো সেখানে নাক গলাচ্ছেন, সেই অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি, সেই হিসেবে আপনার কি, মানে কি কিভাবে দেখছেন এই অভিযোগগুলো? দেখুন, দুতরফা প্রেম হয়, একতরফা ধর্ষণ হয়, এটা নর্মাল কথা, সাংস্কৃতিক আদান প্রদান দুতরফা হতে হয়, তাই না? মানে আমারটা ও কিছুটা গ্রহণ করলো, আমি ওর কিছুটা গ্রহণ করলাম, এভাবেই তো সাংস্কৃতিক আদান প্রদান হয়। উত্তর ভারত কি আমাদের বিয়ের রীতিনীতি গ্রহণ করেছে? করেনি। আমরা কিন্তু মেহেন্দি, সঙ্গীত এসব কিন্তু গ্রহণ করে নিয়েছি, লেহেঙ্গা, কিন্তু তারা কিন্তু আমাদেরটা গ্রহণ করছে না। তার মানে একতরফা যখন হয় সেটাকে আগ্রাসন বা সাম্রাজ্যবাদ বলে, আমরা সেটাই বলছি। মানে আমাদের এখানে হনুমান পুজো হচ্ছে, আগে হতো না এখন হচ্ছে, রাম পুজো হচ্ছে, রামনবমী হচ্ছে, কিন্তু বিহারে কি মনসা পুজো হচ্ছে, ইউপি থেকে কালী পুজো হচ্ছে? হচ্ছে না। এটা কিন্তু আমরা বলছি যে একতরফা এটা, তাহলে আমরা কেন নাকটা গলাবো না? যে আমরা আমরা তো কাউকে মারধর করছি না, কাউকে কিছু বলছি না, যে বিয়ের অনুষ্ঠান গিয়ে আমরা ঝামেলা করছি না, কোথাও করিনি, আমরা আইন কোথাও নিজের হাতে সেভাবে তুলে নিই না, আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন না, আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রে থেকে বাঙালির অধিকার চাই এবং সংবিধান মেনে চাই। আমরা গিয়ে আমরা বাঙালিদেরকে বলছি যে তোমার অনুষ্ঠান ও নিচ্ছে না, তুমি কিন্তু সাংগীত অনুষ্ঠান শুরু করছো, তুমি মেহেন্দি শুরু করছো, কিন্তু ওরা তোমার নিচ্ছে না। তারপর কালী পুজো, দিওয়ালি হয়ে যাচ্ছে, দোলে ছুটি নেই, হোলিতে ছুটি দিচ্ছে, কালী পুজো ছুটি নেই, দিওয়ালিতে ছুটি দিচ্ছে কোম্পানিগুলো, এগুলো কী করে মেনে নেব? সিরিয়ালের ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ উত্তর ভারতীয় কালচার দেখানো হচ্ছে, যেন বাংলা গান হয় না, বাংলা প্রেমের গান হয় না, কোনো প্রেমের দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান বাজছে, দোল খেলছে, হিন্দি গান বাজছে। এই জায়গাটায় বাঙালিকে বলছি, এবং যারা সিরিয়াল করে, সিরিয়াল তৈরি করে, তাদেরকে বলছি যে এটা চলবে না,
এগুলো কিন্তু সচেতন হওয়ার জায়গা এসেছে। এটা তামিলনাড়ুতে করতে পারবেন না, এটা মহারাষ্ট্র পারবেন না, কর্ণাটকও পারবেন না, বাংলাতে সহজে হয় কি করে? কিন্তু আপনারা আপনাদের সংগঠন তো বাঙালিদের হয়ে কথা বলে, বাঙালিদের জন্য কথা বলছে, কিন্তু সেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা অংশের বাঙালিরা কিন্তু আপনাদের মধ্যে বেশ ক্ষুব্ধ, কারণ আপনারা অত্যন্ত উগ্র। সেই দিকে আপনারা কি ভাবেন এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলো? অত্যন্ত উগ্র, আমরা পিএসসিতে 100 নম্বর বাংলা বাধ্যতামূলক চেয়েছি, এটা কি উগ্রতা? কারণটা হচ্ছে সমস্ত রাজ্যে, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পিএসসিতে 150 নম্বর, বিহারে 100 নম্বর হিন্দি, ইউপিতে 300 নম্বর হিন্দি, মহারাষ্ট্রে 100 নম্বর মারাঠি, কর্ণাটকে 150 নম্বর কন্নড়, বাংলায় নেই, বাংলায় খোলা দোয়ার, ঠিক আছে? 12টা সরকারি ভাষা হয়ে গেছে, 12টা 13টা সরকারি ভাষা, যে কোথাও হয় না। আমরা সেখানে, আমাদের সরকার সেভাবে আমাদের কথা শুনছে না, আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষে নেই সেভাবে, বাঙালির কথা কেউ ভাবছে না, চাকরিগুলো বাইরের লোকজনকে দিয়ে দেওয়া হচ্ছে, আমরা যে দাবিগুলো করছি এটা কি উগ্রতা? আমরা দাবি করছি যে আমাদের কেন্দ্র সরকারের যে চাকরিগুলো সেখানে হিন্দি সাম্রাজ্যবাদের কবলে, সেটা রেলের আরপিএফ হোক আমরা পাই না, এতে বিমানবন্দরে সিআইএসএফ হোক আমরা নেই, আইএস আইপিএস হোক আমরা নেই, আমাদের কি মেধা কম? আমরা অস্কারের মঞ্চে, আমরা নোবেলের মঞ্চে, আমরা যখন ভাটনগর পুরস্কার দেওয়া হয় 12 জনের মধ্যে 6 জন আমাদের, বিভিন্ন বড় বড় রিসার্চ সেন্টারে আমরা মাথায় বসে আছি, কিন্তু কেন্দ্র সরকারি চাকরি যখন আসবে তখন আর আমাদের কোনো ট্যালেন্ট থাকে না, তখন দক্ষিণ ভারতীয়দের ট্যালেন্ট থাকে না, যত ট্যালেন্ট তখন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ আর রাজস্থান। তার কারণটা কেন্দ্র সরকার পরীক্ষা নিলে ওদের মেধা বেড়ে যায়, আমরা ওদের ওখানে চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদেরকে মেরে তাড়ানো হয়, এখানে এসে কেন্দ্র সরকারি চাকরি দখল করছে, রাজ্য সরকারি চাকরি দখল করছে, কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা সে নিজের মাতৃভাষায় দেয়, আমরা ইংরেজি শিখে দিই, একটা গ্রাম বাংলার ছেলে ইংরেজি শিখে দেয়, ওরা মাতৃভাষায় দেয়, সেই জন্য কি আমরা পিছিয়ে থাকি অনেকটা? তারপর ওরা আমাদের চাকরি দিতে চায় না, আমরা শুধু না, বাঙালি, তামিল, তেলেগু সকলে পিছিয়ে থাকে। এই জন্য আমরা দাবি করেছি যে কেন্দ্র সরকারের সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে, মানে বাংলা দেওয়ার সুযোগ থাকতে হবে, এটা কি উগ্রতা? উগ্রতা হলে জয় গোস্বামীর মতো স্বনামধন্য কবি, পবিত্র সরকারের মতো শিক্ষাবিদ, তারপর সমস্ত যে যারা আছেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, গায়ক সিধুদা, সকলে যে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের হয়ে বার্তা দিচ্ছেন, তারা তো এমনি দিচ্ছেন না, কারণ এটা প্রয়োজনীয়। যেখানে আমাদের এলাকা দখল হয়ে যাচ্ছে, বাঙালি মার খাচ্ছে, ভাটপাড়ায় গিয়ে রবীন্দ্রসঙ্গীতে কাজ হবে, ভাটপাড়ায় গিয়ে পিট সিগারের গানে কাজ হবে? যারা আমাদের উগ্র বলছে তারা ভাটপাড়ায় গিয়ে কিছুদিন থাকতে পারে, তারা গোলাপের স্টিক নিয়ে ঘুরতে পারে, কেউ বিয়াদপি করলে তারা হাতে গোলাপ দিয়ে বলতে পারে, বাঙালি মেয়ে যখন ওখান থেকে হেঁটে যায়, যখন বহিরাগতরা টনটিটকিরি করে, তখন তারা একটা গোলাপ, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারে, গোলাপ ধরে দিতে পারে, তাদের এই কাজ হবে? হবে না। আমরা জানি হাওড়া, মেটিয়া ব্রুজ, রানিগঞ্জ, শিলিগুড়ি, যেখানে ছট পুজোর জন্য রেলিং ভেঙে ভেঙে ছট পুজো করছে, যেখানে বাঙালি মেয়েরা বেরোতে পারে না, সেখানে কিসের উগ্রতা, কিসের কিছু? আমরা দাবিগুলো করছি, সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট নেই, বাঙালি ভারত স্বাধীন করলো আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষের তৈরি, বীর সুভাষের তৈরি, তার সেখানে এখন স্বাধীন ভারতে বিহার রেজিমেন্ট আছে, যার হেড অফিস সেক্টর 5 পাশেই, কিন্তু আমাদের বাঙালি রেজিমেন্ট নেই। এইগুলো যখন দাবি করছি, কেউ সেভাবে পূরণ করতে চেষ্টা করছে না, তাহলে আমরা তো আমাদেরকে আরও বেশি করে আন্দোলন করতে হচ্ছে, আমাদের কথা কে শুনবে? আমাদের বাঙাল, আমরা যখন প্রতিদিন দেখবেন যেমন বিভিন্ন সময় খবরে বেরোয় ক্যাব চালকরা নারীদের হেনস্থা করছে, কটা ক্যাব চালকের নাম বাঙালি দেখেছেন আপনি বলুন তো? মনে করে কটা ক্যাব চালকের নাম বাঙালি? ক্যাব চালকের নামগুলো কেন কুমার সিং, যাদব, এগুলো হয় বাই ডিফল্ট হয়। কলকাতায় যদি ধর্ষণের ঘটনা ঘটে আমাকে বলতে হবে না, আপনি পেপারটা খুলে দেখবেন, 10 দিন ট্যালি করবেন, 10টা করে ধর্ষণের ঘটনা একদিনে হলে কোনটা কারা করছে, তাদের শতাংশের হিসাব কত, তারা কত পার্সেন্ট বাংলায়, আর ক্রাইমে কত শতাংশ? আমি কিন্তু বাঙাল বহিরাগতদের হিন্দু মুসলিম দেখি না, আমরা আমরা বাংলা পক্ষ বাঙালির হিন্দু মুসলমান দেখি না, ওদেরও হিন্দু মুসলমান দেখি না, আমরা বহিরাগত বুঝি, আমরা বাঙালি বুঝি, তো কিসের উগ্রতা? একটা আইআইটি পাস আউটদের গ্রুপ, সেখানে বাঙালি মেয়েদের নামে এমন এমন কথা বলা যাবে না, বাঙালি মেয়েদেরকে বিছানায় পাওয়া সহজ, এই সেই নোংরা কালো জাদু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেসবুকে তাদের গ্রুপ করে পোস্ট, বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, আইআইটি পাস আউট তারা কি অশিক্ষিত ছেলে নয় নিশ্চয়ই? তারপরে বিভিন্ন জায়গায় বাঙালি মেয়েরা কালো জাদু করে দেখানো হচ্ছে, কলকাতায় থাকে বিভিন্ন বহিরাগত তারা এইভাবে পোস্ট করছে, আমরা একের পর এক পুলিশ কেস করেছি, কোনো শাস্তি হয়নি, মহিলা কমিশনে কেস করেছি, কোনো শাস্তি হয়নি, আমরা কি করব? তাহলে কি আমাদের বাঙালি নারীদের দিনের পর দিন কি ছিঁড়ে খাবে বহিরাগতরা, আমরা সেটা অ্যালাউ করব? একটা ছেলে, সে মানকুণ্ডুতে বাড়ি, সে বলেছে বাঙালি মেয়ে মানে বেশরা, বাঙালি মেয়েরা এই হয়, গণহত্যা করা উচিত, পুলিশ কমপ্লেন করে কিছু হয়নি, আমরা কি করব? তার বাড়ি গেছিলাম, তাকে বাবা মাকে বলেছি, দেখুন আপনার ছেলে এই এইগুলো করেছে, যেই ক্যাম্পাসে থাকে, যেই কমপ্লেক্সে থাকে, তাকে বলেছি এই এই করেছে, তা কমপ্লেক্সের লোক বুঝে নিয়েছে, আমরা গায়ে হাত দিইনি, একদমই গায়ে হাত দিইনি, এটা কি উগ্রতা বলে? এই উগ্রতায় আমরা রাজি। আগামীকাল ভাষা দিবস 21 ফেব্রুয়ারি, কালকের জন্য আপনারা বাংলা পক্ষ কি কি হাতে কর্মসূচি নিয়েছেন?
আমাদের বাংলা পক্ষ এখন গোটা বাংলাব্যাপী সংগঠন, কলকাতা কেন্দ্রিক সংগঠন নয়। আমাদের গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় কর্মসূচি আছে। আগামীকাল যে বরকত, যিনি প্রথমে মুর্শিদাবাদে ছিলেন, তারপরে পাকিস্তান তৈরি হওয়ার পর পূর্ব পাকিস্তানে চলে গেছিলেন, যিনি 1952-র 5 জন ভাষা শহীদের একজন, তার বাড়ি মুর্শিদাবাদের বাবলা। সেখানে মুর্শিদাবাদ বাংলা পক্ষ তরফে সেখানে অনুষ্ঠান আছে। সেখানে আমাদের বাংলা পক্ষর প্রধান বরকত চট্টোপাধ্যায় সেখানে যাবে। আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে আমরা যে দাবিটা করছি, দাবিপত্রটা কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়া, যে এই যে সমস্ত শিল্পীদের, সমস্ত সাহিত্যিকদের, সমস্ত গায়কদের যে বয়ান সহ এই দাবিটা কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়া, সমস্ত চাকরির পরীক্ষা হিন্দি ইংরাজির পাশাপাশি বাকি যে সমস্ত 22টা অহিন্দি ভাষা আছে, তামিল, তেলুগু, ওড়িয়া, পাঞ্জাবি, সমস্ত ভাষায় আমাদের দেওয়ার অধিকার চাই, বাংলায় দেওয়ার অধিকার চাই। এইটা পূরণ করতে হবে মাতৃভাষা দিবসে, এটা আমাদের অধিকার। এবং এমনকি WBCS মেন্স বাংলায় দেওয়া যায় না নিজের রাজ্যে, এর থেকে লজ্জার কী হতে পারে। আমাদের দাবি বাংলায় দেওয়ার সুযোগ চাই, এবং PSC-তে 100 নম্বরের বাংলা বাধ্যতামূলক চাই। এই জন্য আমরা লড়ছি, কালকে এই ইস্যু দিয়ে আমরা মূলত থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকাল ডট ইনে।